এই সব কিছুর যে ফলটা এটা আসলে আজকে আমাদের মেছে দিচ্ছে তখন এ থেকে থেকে ভাই একটা ক্যাশ ছয় একটা ছয় ভাষা ক্যাশ মিস করছে আমাদের কিপার সাহেব উনি হচ্ছে গ্লাভস নিয়ে ক্যাশ মিস করছে এটা ওরা কথা আর ক্যাপ্টেন্সি একদমই ভালো হয় নাই শেষ পর্যায়ে আমাদের সাকিব ভাই অনেক ভালো করছে লাস্ট ফিনিশিং এসে অনেক সুন্দর একটা বল করছে এটা অনেক সুন্দর হয়েছে অনেক মানে কি বলবো অনেক আনন্দ অসাধারণ হয়েছে সে এক দিয়ে খেলবে না তো বল না খেলবে ব্যাটিং এ খেলবে না তো বোলিং এ খেলবে নয়টা তো নয় ফিল্ডিং করবে যেকোনো একটা করবে এক দুই দুই উইকেট নামatay আমাদের ম্যাচে কামব্যাক করা গেছে এটা হলো খুব ভালো দিক আর কি মুস্তাফিজের জন্য সাকিব অনেক দিন পরে খেলার ফিরে খুব ভালো হয়েছে কিন্তু ব্যাটিংটা ব্যাটিং নিয়ে হতাশ আমি ব্যাটিং টা নিয়ে হতাশ আমরা আর ব্যাটিং আরো ইমপ্রুভ করতে হবে তার বিশেষ করে সাকিবের পারফরম্যান্স খুবই ভালো ছিল

ছিল ও থাকলে আজকে দেখেন যে লাস্টের দিকে রান ছিল না মায়ামটা থাকলে কিন্তু আশা করি রানটা আরও বাড়তো লিটন দল ছিল লিটন আসলে ফর্মে নেই লিটন সৌম্য সৌম্য দাস ভালো করছে হ্যাঁ আজকের সৌম্য দলে ফিটসোন খুব ভালো লাগছে লিটন যদি ফর্মে থাকে অবশ্যই বিশ্বকাপে নামানো উচিত আজকে এভাবে সৌম্য এবং তার জন্য খুব ওপেনিংটা খুব ভালো করছে যদি এরকম আশা করি ওয়ার্ল্ড কাপ যদি এরকম আশা হয় খুব ভালো ম্যাচ হবে ওয়ার্ল্ড কাপ